নামিরা তাবাসসুম আলম, সীমান্ত, ফাতেমা, রিফাত রহমান, রিশা, সাদমান সাকিব মন্ডল, নাফিসা 225, স্যার দাওয়ার, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো গতদিন আমরা কি পড়েছিলাম বলতো? গতদিন আমরা কি পড়েছিলাম একটু বলতে পারবা কেউ? মৌলের প্রতি সংকেত আর পরমাণুর ভেতর কণা। গুড। আর আজকে তোমাদেরকে পড়া দিতে হবে, আমাদেরকে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে, মৌলের ভেতরের কণা আর সংকেত পড়িয়েছিলাম আমরা, আজকে পড়াবো। তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের বোর্ডে লেখা আছে আজকের আলোচ্য বিষয়, তোমাদের বইয়ের পেজ নাম্বার 40, পার্ট 3.5.1 পারমাণবিক সংখ্যা এবং 3.5.2 ভর সংখ্যা। ঠিক আছে, এই জিনিসগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, খুবই সহজ এই বিষয়গুলো। তবে তোমাদের কাছে আগে পড়া ধরে নিই আমি। হ্যাঁ, অনেকেই ক্লাসে আস্তে আস্তে চলে এসেছে, প্রায় 14-15 জন ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি ক্লাসে প্রথমে পড়া ধরবো কাকে। প্রথমে পড়া ধরবো আমরা আজকে রিফাত রহমানকে। রিফাত রহমান শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তুমি বলো তো সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? স্যার এর আগের ক্লাসটা আমার মিস গেছে স্যার। সালফিউরিক অ্যাসিড সংকেত পারা যায় না, কেমিস্ট্রি পড়ছো? বলবো স্যার, আমি বলবো। বলো রিফাত, বলো রিফাত। ধন্যবাদ, অনেক ভালো হয়েছে। মুমতাহিনা বলো তো নাইট্রোজেনের সংকেত কি? মুমতাহিনা, মুমতাহিনা শুনতে পাচ্ছ? পাচ্ছে না। তারপর ফাতেমা বলো, ফাতিমা, সংকেত নাইট্রোজেন, নাইট্রোজেন বলবো স্যার। না দাও, ফাতিমা বলো। আচ্ছা বলো, কে বলতে চাইছি না বলো। এন্টু, এন্টু, ভেরি গুড, সুন্দর হয়েছে। আচ্ছা, পরমাণুতে কয়টা কণিকা থাকে নামিরা? একটা পরমাণুর ভিতরে কয়টা কণিকা থাকে বলো তো? স্যার তিনটা। তিনটা কি কি? স্যার ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ভেরি গুড। ইলেকট্রনের আধান কি হয়? ইলেকট্রন আধান বলে সাদমান সাকিব অর্ণব। মাইনাস স্যার, ঋণাত্মক। মাইনাস বা ঋণাত্মক। একে কি দ্বারা প্রকাশ করা হয়? রেশা বলো, ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্লিজ রেশা বলো স্যার। আমি বলবো স্যার। আমি বলি স্যার। বলো বলো রেশা, বলো রেশা। রিশা শুনতে পাচ্ছে না, কে একটা বলতে চাইলা প্রথমে, কে বলতে চাইলা? স্যার আমি। স্যার আমি। নাম কি বলো? স্যার অর্ণব স্যার। অর্ণব একটা জবাব দিলে কিছুক্ষণ আগে, তাই না? ইয়েস স্যার। স্যার আচ্ছা, ইমেল কে জবাব দাওনি সে বলেছে কি? নাম বলো। বলো স্যার আমি বলি। স্যার আমি বলি। কি নাম বলো, নামটা বলো আগে। আদিতা। আলিম, ছেলেটা কে? ছেলে কে বললে নাম? ফাতিন স্যার, ফাতিন। ফাতিন, ফাতিনও উত্তর দিয়েছো। আদ্রিতা বলো তাহলে, আদ্রিতা। স্যার ই দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রনকে। তাহলে তোমরা এই যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সবাই পড়েছো তো ইনশাল্লাহ?
জি স্যার জি স্যার নিরপেক্ষ স্যার কোনটি বলো তো আধান নিরপেক্ষ মূল কণিকা কোনটি তৌফিক বলো তৌফিক স্যার কোশ্চেনটা আরেকবার বলেন তো আধান নিরপেক্ষ কণিকা আধান নিরপেক্ষ স্থায়ী কণিকা কোনটি স্যার আমি বলি আমি বলবো তৌফিক কে সে বলো আগে তারপর যদি না পারো তো অন্যজনের কাছে যাবো আমরা তৌফিক শুনতে পাচ্ছ 92 রোল কে 92 রোল 92 নামটা লেখো মেঘা শুনতে পাচ্ছ মেঘা ইয়েস স্যার মেঘা বলো স্যার নিউট্রন নিউট্রন ভেরি গুড ধন্যবাদ কাকে কাকে প্রশ্ন করা হয়েছে একটা হাত তুলে দাও কাকে কাকে প্রশ্ন করলাম তার শেষে একটা হাত তুলো পাঁচজন পাঁচজন অনেকেই প্রশ্ন করেছে কিন্তু হাত তুলছে না অনেকেই আচ্ছা হাত নামায় নাও হাত নামিয়ে নাও এবার আমরা পড়তে যাব তোমাদের মেন বইয়ে 40 পেজ বের করেছে তো সবাই প্রথমে আমরা যাব পার্ট 3.5.1 পার্ট 3.5.1 এ পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার তাহলে আমরা ভর সংখ্যাটা বুঝে নিই এখন আর অধ্যায় আমাদের তৃতীয় অধ্যায় তোমরা জানো আমরা আলোচনা করব আজকে পারমাণবিক সংখ্যা তাহলে আজকে আলোচনার বিষয় কি পারমাণবিক সংখ্যা দেখো আমরা জানি একটা পরমাণু গঠনে প্রথমে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে এর নাম হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন এবং নিউট্রন অর্থাৎ কি দিয়ে প্রোটনকে প্রকাশ করি আর এই দিয়ে নিউট্রনকে প্রকাশ করি আর প্রতিটা অনুমোদিত কক্ষপথে ইলেকট্রন কক্ষপথ বা অরবিট তার এগুলোকে এগুলোতে থাকে কি ইলেকট্রন এটা আমি তোমাদের সাথে কতদিন আমি বলেছি তাই না তাহলে এখন পারমাণবিক সংখ্যা কাকে বলে বলছে কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত যতটি প্রোটন সংখ্যা থাকে সেই সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় বুঝতে পেরেছ একটা পরমাণু কেন্দ্রে ধরো নাইট্রোজেন নাইট্রোজেনের সাত তাহলে প্রথমে দুটি ইলেকট্রন থাকে আর বাইরের কক্ষপথে সাতটা ইলেকট্রন থাকে সরি বাইরের কক্ষপথে পাঁচটা ইলেকট্রন থাকে মানে মোট নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত তাহলে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে পাঁচটা তাহলে এই সমন সংখ্যক কিন্তু প্রোটন এই কেন্দ্রেও থাকে ঠিক আছে তাহলে প্রোটন নিউট্রনটা আলাদা তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে প্রোটন ঠিক আছে প্রোটন সংখ্যাকে সেই মৌলের মৌলের পারমাণবিক সংখ্যা বলে পারমাণবিক সংখ্যা বলা হয় পারমাণবিক সংখ্যা বলে বলা হয় একে জেড দ্বারা প্রকাশ করা হয় ক্যাপিটাল জেড আবার বোর্ডে লেখা বুঝতে পারছো তোমরা জি স্যার তাহলে দেখো আমরা এখানে এঁকেছি একটা পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এই প্রোটনের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে আর এই যতটা প্রোটন থাকে ঠিক ততটাই মৌলকে বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে তাহলে আমরা কি বলতে পারি নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে সেই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয় অর্থাৎ একে জেড দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখন যদি তোমাকে অক্সিজেনের প্রোটন সংখ্যা কতটি বলে যদি কি বলবা তাহলে আটটা স্যার ও এইট আটটা স্যার প্রোটন সংখ্যা আটটি স্যার তারপর আছে ফ্লোরিনের প্রোটন সংখ্যা নয়টি নয়টি তারপর নিওনের প্রোটন সংখ্যা কয়টি দশটি তাহলে এই মৌল অনুযায়ী কিন্তু পারমাণবিক সংখ্যা যতটা প্রোটন ততটাই পারমাণবিক সংখ্যা অর্থাৎ পি যতটা হবে ঠিক জেডও ততটা হবে ঠিক আছে কথা বোঝা গেল তাহলে আমরা কি বলছি আমরা এখানে
যে কোনো মোলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত যতটি প্রোটন সংখ্যা থাকে সেই প্রোটন সংখ্যাকে সেই মোলের পারমাণবিক সংখ্যা বলে, একে জেড দ্বারা প্রকাশ করা হয়। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? Yes sir. খুবই ইজি। দেখো পুরো কি আছে, আমি একটু পড়ে শোনাই তোমাদেরকে, আমার কথাগুলো সব আছে কিনা দেখো। কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে, যা ইতিমধ্যে তোমাদের সাথে কথা বলেছি আমি। হিলিয়ামের একটি পরমাণুতে নিউক্লিয়াসে দুটি প্রোটন থাকে, তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। আবার অক্সিজেনের অক্সিজেন নিউক্লিয়াসের 8টি প্রোটন থাকে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। কোন মৌলের পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা 1 হলে পরমাণুটি হচ্ছে হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা 2 হলে মৌলটি হচ্ছে হিলিয়াম, পারমাণবিক সংখ্যা 9 হলে মৌলটি ফ্লোরিন, এবং পারমাণবিক সংখ্যাই হচ্ছে কোন মৌলের আসল পরিচয়। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু প্রত্যেকটা পরমাণুর চার্জ নিরপেক্ষ, অর্থাৎ মোট চার্জ বা আধার শূন্য, তাই পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে আমি সমস্যা থাকলে একটা হাত তুলো। সমস্যা থাকলে প্লিজ হাত তুলো একটু। নো স্যার, সমস্যা নাই স্যার। আরে কারোর সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা চলে যাবো এবার ঘর সংখ্যা। ঠিক আছে, খুবই সহজ পাঠ। তাহলে এখানে একটা প্রশ্ন করি তোমাদেরকে, এবার যেহেতু আমাদের পড়ানো হয়ে গেল, আমি বোর্ডটা মুছে দিচ্ছি, সে অনুযায়ী তোমরা একটু পড়া দেখি, আমাকে দাও দেখি। আচ্ছা, নিউনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? নিউনের 10 স্যার। নিউনের পারমাণবিক সংখ্যা 10, গুড। 11 পারমাণবিক সংখ্যা কার কার নাওয়ার? সোডিয়ামের স্যার। সোডিয়ামের। তোমার নাম নাওয়ার? সরি স্যার, সরি স্যার, আমার নাম নাওয়ার না স্যার, আমার নাম অর্ণব স্যার। তাহলে তুমি বলছো কেন? আমি যাকে জিজ্ঞেস করছি সে বলবে। পারমাণবিক সংখ্যা কাকে বলে? সারিয়া। সারিয়ার শুনতে পাচ্ছে না। লামিয়া বলো তো, পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন মোলে একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মোলের পারমাণবিক সংখ্যা বলা হয়। গুড, সুন্দর হয়েছে লামিয়া, ধন্যবাদ। তুমি তো লামিয়া না? জি স্যার, আমি লামিয়া। ধন্যবাদ। তাহলে এবার যাবো আমরা ভর সংখ্যা। তাহলে এবার যাবো কোথায়? ভর সংখ্যা। এটা পাঠ কত? বইয়ের 3.5.2। ঠিক আছে, তাহলে ভর সংখ্যা কাকে বলে? দেখো আমরা জানি, আমরা পরমাণুর মডেল যখন করব, একটা পরমাণুর সকল ভর একটা পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, এই কথা কিন্তু করব আমরা একটা পরমাণুর মডেলে। তাহলে এখানে বলবো আমরা ভর সংখ্যার সংজ্ঞা হচ্ছে প্রোটন ও নিউট্রনের সমষ্টি। নিউট্রনের সমষ্টি কি, বুঝতে পেরেছ? তাহলে ভর সংখ্যা হচ্ছে, বা পারমাণবিক ভর সংখ্যা বলা হয় এটাকে, বা মাস নাম্বারও বলা হয়। তাহলে আমরা একে ভর সংখ্যা কাকে বলে বলি? বলবো প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে বা সমষ্টিকে আমরা বলবো ভর সংখ্যা। ভর সংখ্যা কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যার সমষ্টিকেই বলা হবে ভর সংখ্যা। তাহলে কোনো ডাউট আছে বলো তো? নো স্যার। তাহলে এই ভর সংখ্যাকে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা, এটা দ্বারা করা হয়, প্রকাশ করা হয়। তাহলে সংজ্ঞা হচ্ছে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে, একে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো সোডিয়ামের ভর সংখ্যা 23, সোডিয়ামের ভর সংখ্যা কত? মুখস্থ করতে হবে 23 টি। আর ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 11। তাহলে আমরা এখন এই ভর সংখ্যাটা যদি এ দিয়ে প্রকাশ করি,
এ দিয়ে প্রকাশ করি, তাহলে প্রোটনকে আমরা পি দিয়ে প্রকাশ করি আর নিউট্রনকে আমরা এন দিয়ে প্রকাশ করি, আর সমষ্টি মানে কি যোগফল, তাহলে আমরা কি বলতে পারি এ ইকুয়াল টু পি প্লাস এন বলতে পারি না? বলতো সমীকরণটা তোমাদের বই কিন্তু এটা দেওয়া নাই, ঠিক আছে? এ ইকুয়াল টু কি লিখলাম বলো, এ ইকুয়াল টু পি প্লাস এন। যদি কোনো মোলে ভর সংখ্যা জানা থাকে এবং প্রোটন সংখ্যা জানা থাকে তাহলে সহজে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো না বলতো? হ্যালো কথা বলো। Yes sir, পারবো স্যার। তাহলে আমরা যদি a ইকুয়াল টু p প্লাস n, হ্যাঁ a হচ্ছে ভর সংখ্যা তাই না? এটা কিন্তু আমরা বলেছি সোডিয়ামের, সোডিয়ামের হচ্ছে ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 23। আর এখানে প্রোটন সংখ্যা, সোডিয়ামের প্রোটন সংখ্যা 11। তাহলে এখন আমরা এই দুটাকে এ ইকুয়াল টু পি প্লাস এন, আমরা এর পেয়েছি প্রোটন সংখ্যা পি এর মান আর এটা পেয়েছি আমরা এ এর মান, তাহলে এখান থেকে কি আমরা এ এর মান বের করতে পারবো না বলতো? হ্যালো পারবো স্যার। Yes sir, পারবো স্যার। হ্যাঁ তাহলে দেখো এখানে আমরা জানি এ ইকুয়াল টু পি প্লাস এন, তাহলে আমরা সংখ্যা যদি আমরা পি প্লাস এন, পি প্লাস এন ইকুয়াল টু এ লিখতে পারি না, আবার এ ইকুয়াল টু এ মাইনাস কিউ লিখতে পারি, তাহলে এ এর মান এখানে 23, বিয়োগ কত? 23 বিয়োগ 11 11। এখন দেখো এখানে আমরা জানি এ ইকুয়াল টু পি প্লাস এন, তাহলে পি এর মান কত? প্রোটন সংখ্যা হচ্ছে 11 আর নিউট্রন সংখ্যা হচ্ছে 12, তাহলে আমরা 11 যোগ 12 ইকুয়াল টু কত? 23 দিতে পারি না, তাহলে এই 23 কি সোডিয়ামের ভর সংখ্যা ছিল না যেটা দেওয়া ছিল? আর এখানে এই নিউট্রন সংখ্যার মান হচ্ছে 12। তাহলে আমরা এইভাবে প্রোটন নিউট্রন ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো? কথা বলছো না বিষয়টা কি? হ্যালো কথা শুনছো আমার? জি স্যার। Yes sir, শুনতে পাচ্ছি স্যার। কথা কি বোঝা গেল? রিপ্লাই না দিলে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারলে কি না। Yes sir, বুঝতে পারছি স্যার। হচ্ছে তো এর জন্য কথা একটু পরে যাচ্ছে। ও তাই না? আচ্ছা তাহলে আমরা চলে যাব এবার একটা পরমাণুকে কিভাবে সূচিত করা যাবে, একটা পরমাণুকে কিভাবে সূচিত করা যাবে মানে কিভাবে লিখতে হবে। দেখো এখানে একটা x চিহ্ন দিলাম আর নিচে দিলাম আমরা z, আর এখানে দিলাম আমরা এ, আর এখানে দিলাম প্লাস মাইনাস, তাই এই জায়গাটা লিখতে হবে মোলের প্রতি, আর জেটটা কি বলতো? এটা হচ্ছে পারমাণবিক, পারমাণবিক সংখ্যা, সংখ্যা পারমাণবিক কি বলো? সংখ্যা স্যার, সংখ্যা। আর এটা হচ্ছে কি? পারমাণবিক ভর বলতে পারি আমরা এটাকে। হ্যাঁ পারমাণবিক ভর সংখ্যা অথবা আমরা কি ভর সংখ্যা বলতে পারি, অথবা বলতে পারি নিউক্লিয়ন সংখ্যা, একই নাম। তোমাদের বই একটা দাও আছে, আমি তিনটা দিলাম, পারমাণবিক ভর সংখ্যা অথবা ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যা। আর এই প্লাস মাইনাস হচ্ছে আধার, ঠিক আছে? এখন যদি সোডিয়ামকে প্রকাশ করা হয় তাহলে সোডিয়ামের প্রতি এই জায়গাটা আমরা প্রতীক লিখলাম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 লিখলাম এই জায়গায়, আর সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23 আমরা এই জায়গাতে লিখলাম। Yes sir, 23, ঠিক আছে? তাহলে কোন কারণে যদি তুমি এটা রাখে তাহলে হবে সোডিয়াম এখানে লিখলে 23 আর এখানে লিখলে হবে কি এটা বলতো? নো স্যার, হবে না স্যার, হবে না। তাহলে আমাদের কি যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী তোমাকে উপস্থাপন করতে হবে। তাহলে এখন দেখো এই মৌলটা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যা যদি বের করতে বলা হয় তাহলে কি বার করবো? প্রোটন সংখ্যা কত? 11 না? তাহলে প্রোটন ইকুয়াল ইলেকট্রন 11 আর নিউট্রন সংখ্যা কত? 23 বিয়োগ 11 সমান হচ্ছে 12, বুঝে গেছে? বুঝা কি গেল?
সোডিয়ামের প্রশ্নটা হচ্ছে যে এর ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো, এটা কোশ্চেন। ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা পারবো না একটা বলো তো? জি স্যার পারবো। পারবো, তাহলে এই তোমার পরীক্ষাতে এটাই আসবে না, অন্যটা আসতে পারে, তাই না? এটা অন্য একটা দিতে পারে না, অন্য একটা অবশ্যই দিতে পারে, ঠিক আছে? যেমন এটা করতে পারে হিলিয়াম 2-4, এই মৌলের নিউট্রন সংখ্যা কতটি অবজেক্টিভ আসবে, তখন কি করবা? তাহলে সহজ শর্টকাট, এই 4 থেকে 2 বাদ দিবে, ঠিক আছে? এই জেড এর মান হচ্ছে 2, জেডটা এল এর মান 2, আর হচ্ছে এর মান হচ্ছে 4। তাহলে আমরা জানি কি এ ইকুয়াল টু পি প্লাস এল, অর্থাৎ পি প্লাস এম ইকুয়াল টু এ, অতএব এম ইকুয়াল টু এ মাইনাস পি, এইচ হচ্ছে 4-2 ইকুয়াল টু। তাহলে আমাদেরকে এত লেখা না লিখে সবকটি উত্তর দেওয়া যাবে, তাই যখন সৃজনশীল আসবে তখন আমাদেরকে এইভাবে উপস্থাপন করতে হবে। এখন যদি বলে এটা এম এ প্লাস চিহ্ন আছে, এখানে 11 এখানে 23, উক্ত গোলের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো, তাই না? এটা ধরে একটা উদ্দীপক, এটা ধরে একটা উদ্দীপক, আর ধরো এটা দেওয়া আছে একটা উদ্দীপক, এটা দেওয়া আছে, কি করবো তাহলে? ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হলে আমাদেরকে কিন্তু এই তথ্যগুলো আগের তথ্যগুলো জেনে নিতে হবে। এখানে কত প্রোটন সংখ্যা? কিন্তু 11, এই মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 8, এই মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কিন্তু 11, বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে এই জায়গাটা কিন্তু প্রোটনের জায়গা, এর জন্য আমরা দেখে দেখে নিতে দিলাম। ভর সংখ্যা এই পরমাণুর ক্ষেত্রে 23, ভর সংখ্যা এই পরমাণুর ক্ষেত্রে 16, বর্ষাটা এই পরমাণুর ক্ষেত্রে 23। এবার ইলেকট্রন সংখ্যা ই, দেখো এখানে কিন্তু একটা চার্জ দেওয়া আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা সোডিয়ামে একটা চার্জ দেওয়া আছে না, সোডিয়াম প্লাস? তাহলে এই প্লাস চিহ্ন অর্থ কি? ধনাত্মক অবস্থায় আছে। প্লাস চিহ্ন অর্থ হচ্ছে ইলেকট্রন ছাড়া, ইলেকট্রন ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। আর এই মাইনাস চিহ্ন অর্থ ইলেকট্রন কি গ্রহণ করা, গ্রহণ করা। এখানে ইলেকট্রন গ্রহণ বর্জন কিছুই করে না, তাহলে ওটা ওই একাই আছে, এখানে কিছু চিহ্নই না। যদি এখানে যতটা প্লাস থাকবে, খেয়াল করো এখানে যতটা প্লাস থাকবে এই সংখ্যা থেকে ততটা মাইনাস করতে, বুঝতে পেরেছ? এই জায়গাতে যতটা প্লাস চিহ্ন থাকবে এই সংখ্যা থেকে ততটা সংখ্যা বাদ দিতে হবে, আর এখানে যদি মাইনাস থাকে যতটা মাইনাস থাকবে এই সংখ্যার সাথে যোগ করতে হবে, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা বের হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছ মুক্তাহিনা? স্যার আরেকবার করে দেখান তো। হ্যাঁ আরেকবার করে দেখান। হ্যাঁ বলছি, এখানে যতটা প্লাস চিহ্ন থাকবে যতটা সংখ্যা এখানে 11 থেকে বাদ দিতে হবে, এখানে যতটা মাইনাস চিহ্ন থাকবে এই প্রোটন সংখ্যা থেকে ততটা ইলেকট্রন সংখ্যা যোগ হবে, আর এখানে নাই তো যোগ হবে না, বুঝা গেল? এবার স্যার ওখানে কি মানে প্লাস মানে কি মানে ওখানে সংখ্যা কি মানে উল্লেখ করা থাকবে? হ্যাঁ এখানে প্লাস আছে, কয়টা প্লাস আছে বলো তো? একটা একটা, তার জন্য 11-1=10, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রন, যদি এরকম থাকতো ক্যালসিয়াম 2+, এখানে 20 এখানে 40 থাকতো, তখন তাহলে কি হতো? ইলেকট্রন 20 থেকে 2 বাদ দিতে হতো, 2 সমান 4, বুঝা গেছে? এখানে যদি 3 প্লাস তাহলে -3 হতো, ঠিক আছে? এই পর্যন্ত থাকবে, 3 পর্যন্ত থাকবে, তাহলে এখানে কি হয় ইলেকট্রন, তাহলে এখানে 8 আছে, এখানে 2টা মাইনাস আছে না, বলতো 2 মাইনাস আছে, মানে 2টা সংখ্যা আছে না, 2 সংখ্যা,
তাহলে আমরা একে প্লাস 2 দিব ইয়াটা দিয়ে 10 টা ইলেকট্রন যদি এখানে 3 মাইনাস থাকে তাহলে প্লাস 3 হবে ঠিক আছে আর যদি কোনো কিছু মাইনাস প্লাস না থাকে তাহলে ইলেকট্রন এবং প্রোটন পরস্পর সমান ওকে বুঝা গেছে হ্যালো মেরা হ্যাঁ স্যার ইয়েস স্যার একবারে অল ক্লিয়ার না কোনো প্রবলেম আছে একেবারে পুরো ক্লিয়ার আর কোনো সমস্যা আছে তো সমস্যা থাকলে আমার সাথে কথা বলো না স্যার নাই ওকে ধন্যবাদ তাহলে আমার আলোচনা ছিল এইটুকুই আজকে দুইটা পার্ট এই দুইটা পার্ট খুব ভালোভাবে পড়ে তোমাদের বইয়ে যে শিক্ষার্থীর কাজ আছে পেজ নম্বর 41 এ সেই শিক্ষার্থীর কাজটুকু করে আমাদের গ্রুপে পোস্ট করব এইচডব্লিউ হিসাবে ঠিক আছে মেন বইয়ে দেখো 41 পেজে শিক্ষার্থীর কাজ আছে এটাই তোমাদের এইচডব্লিউ তোমরা খুব ভালোভাবে এটা প্রেজেন্ট করে আচ্ছা স্যার সেমিস্টার আপনি তো বলেছিলেন শুধু চারটি অধ্যায় ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফোর্থ শুধু এই চারটি অধ্যায়ই বুঝলাম না তোমার কথা স্যার প্রথম চারটি অধ্যায় তো আপনি বলেছিলেন যে সেমিস্টারে আছে মানে এই সেমিস্টারে হ্যাঁ তো তো কি স্যার তাহলে কি শুধু এই চারটাতেই হবে পরীক্ষা নাকি আর একটা বাড়াইতে পারেন আমি তো তোমাকে বলেছিলে বাবা চারটি অধ্যায় সিলেবাসে আছে চারটি অধ্যায়ের মধ্যেই তো পরীক্ষা হবে তোমাকে তাই তো বলা হয়েছে তোমরা সিলেবাস পাও নাই ও স্যার বই দেয়নি আবার সিলেবাস কেন সিলেবাস তো চলে আসে তো সিলেবাস তো পার কথা কি কি বই পাও নাই আদ্রিতা জাস্ট হায়ার ম্যাথ দেয় নাই হায়ার ম্যাথ পাও নাই একটা পাও তো গোটায় বই পাও না মানে এমন ভাবে বললে মনে হয় যে কোনো বই পাও নাই না স্যার 3 মাস হয়ে যাচ্ছে তাও বই দিচ্ছে না আর এদিকে আগায় যাচ্ছে কমপ্লিট করব কি করে ওইটা টেনশন আমরা কি করব বলো গভর্নমেন্ট সাপ্লাই দিলে তো আমরা বই দিতে পারবো আমি বলি শুনো যেটা অন্যান্য স্কুলে তো সব দিয়ে দিয়েছে ওই জন্য বললাম আচ্ছা ভালো তুমি আশা খোঁজ নিবে স্কুলে আমি বলি শুনো তোমাকে আমি যেটা পড়ালাম আজকে সেটা এইচডব্লিউ করে আমাদের গ্রুপে পাঠাবা এইচডব্লিউ তো একদিনও করো না কেউই করো না স্যার আমি মাঝে মধ্যে করি আমি কতদিন এইচডব্লিউ দিলে তোমাদের এইচডব্লিউ করেছে একজন পাঠিয়েছো গ্রুপে ঠিক আছে এইচডব্লিউ করবার কোনো সমস্যা আছে ক্লাসে বলো আজকে লেকচারে কোনো সমস্যা আছে নো স্যার ওকে ঠিক আছে ভালো থাকবা খুদা হাফেজ আসসালামু আলাইকুম